হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টাইম ডিস্টেন্স এবং স্পিড এর মিক্স কোশ্চেন সিরিজের থেকে পার্ট 11। এর আগে অলরেডি 10টা পার্ট আমি তোমাদের প্রোভাইড করেছি যেখানে প্রচুর কোশ্চেন আমরা সলভ করেছি। আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। যদি তোমরা কেউ সেই ভিডিওগুলো না দেখে থাকো, এই ভিডিওটা ডিরেক্টলি দেখছো, তাহলে উপরে কর্নারে তোমরা লিঙ্ক পাবে, সেখান থেকে আগে সেই ভিডিওগুলো দেখো, তারপর এগুলো দেখো। কারণ প্রতিটা ভিডিও ধীরে ধীরে লেভেল ধীরে ধীরে ইনক্রিজ হয়েছে, প্রথমটার সাথে পরেরটার কিছু না কিছু লিঙ্ক অবশ্যই আছে, তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো। আজকের এই ভিডিওতে দেখো আমরা আরো কিছু কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়েছি, আর দুটো পার্ট হবে। আমি বলেছিলাম পার্ট 11 এন্ড পার্ট 12। পার্ট 11-এ আমরা বেশ কিছু কোশ্চেন অ্যাভারেজ স্পিড রিলেটেড করব, এবং পার্ট 12-এ গিয়ে আমরা করব রেস রিলেটেড কোশ্চেন গুলো। তো আজকের প্রথম কোশ্চেন দেখো কি আছে, বলছে ফ্রম টু প্লেসেস 60 কিমি অ্যাপার্ট এ অ্যান্ড বি স্টার্টস টুয়ার্ডস ইচ আদার অ্যাট সেম টাইম অ্যান্ড মিট ইচ আদার আফটার 6 আওয়ার্স। ইফ এ ট্রাভেল 2/3 অফ হিস স্পিড অ্যান্ড বি ট্রাভেল উইথ ডাবল অফ হিস স্পিড, দেন দে উড হ্যাভ মিট আফটার 5 আওয়ার্স। ফাইন দি স্পিড অফ এ। বাংলায় যদি বলি, এখানে বলছে দুটো প্লেস এ আর বি আছে যাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। ওকে, এবার দুটো প্লেস থেকে অর্থাৎ এ আর বি দুটো প্লেসের থেকে দুজন একই দিকে অপরের দিকে আসা স্টার্ট করলো, সেম টাইমে স্টার্ট করলো, এবং 6 ঘন্টা পরে তাদের দেখা হলো, তারা মাঝখানে কোথাও এসে মিট করলো। ওকে, এবার বলছে এ যদি কি করতো, এ যদি তার অরিজিনাল স্পিডে 2/3 স্পিডে যেত আর বি যদি তার স্পিডে ডবল স্পিডে আসতো, তাহলে তারা 5 ঘন্টা পরে দেখা করতো। ওকে, তাহলে বলছে স্পিড অফ এ কত, এটা টোটাল ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। তো এক্ষেত্রে আমি যদি এর স্পিডকে S1 আর বি এর স্পিডকে যদি আমি S2 মানি, তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এর স্পিড কত, S1। S1 স্পিড দেখো দুজনেরই 6 ঘন্টা লাগে, এরও 6 ঘন্টা সময় লাগে দিক থেকে, এরও 6 ঘন্টা, বাট দুজনে আলাদা আলাদা ডিস্টেন্স ট্রাভেল করে কারণ দুজনের স্পিড আলাদা। তাহলে আমরা জানি স্পিড ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, অর্থাৎ প্রথম জনের স্পিড S1 ইনটু 6 প্লাস পরের জনের স্পিড S2 ইন্টু, এরও 6 ঘন্টা সময় সে ট্রাভেল করে, টোটাল ডিস্টেন্স ট্রাভেল করে যেটা আমাদের 60 কিলোমিটার দেওয়া আছে। তো এটা যদি আমার 60 কিলোমিটার হয়, তাহলে আমি এখান থেকে দেখো 6 কম নিয়ে কাটাকাটি করতে পারি, করে এটাকে আমি লিখতে পারি S1 প্লাস S2 ইজ ইকুয়াল টু 6 কমন নিয়ে ভাগ দিলে আসবে 10। S1 প্লাস S2 ইজ ইকুয়াল টু 10। পরবর্তীতে কি বলা হয়েছে, এ যদি তার স্পিডের 2/3 স্পিডে যায়, অর্থাৎ S1 স্পিডে না গিয়ে S1 এর 2/3 স্পিডে যায়, তাহলে 5 ঘন্টা পরে দেখা হয়। আর এ হচ্ছে কি ডাবল স্পিডে যায়, আগে যা স্পিড ছিল S2 তার ডবল স্পিডে গেলে 5 ঘন্টা পরে দেখা হয়, তাহলে এটা আমাকে 60, এটাও 60। তাহলে এখান থেকেও আমি কি লিখতে পারি, দেখো 5 2 কত 10, 10 S1/3, আর এখান থেকে 10 S2 সমান সমান 60। এটা ইমপ্লাই কি করবে, 10 কমন নিয়ে এদিকে ভাগ দিই, তাহলে আমি পাবো 1/3 S1 প্লাস S2 ইজ ইকুয়াল টু 10 6 60। এবার এই S1 প্লাস S2 ইজ ইকুয়াল টু 10 আর 1/3 S1 প্লাস S2 6 যদি সমাধান করি, তাহলে সাইনগুলো চেঞ্জ করবো আমরা মাইনাস 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 অপনয়ন পদ্ধতিতে, তাহলে এখানটায় আমাদের কি হচ্ছে S2 গুলো কাটা চলে যাবে, S1 মাইনাস হবে আমার 1/3 S1 সমান সমান 10 থেকে 6 গেলে 4। তাহলে এখান থেকে যদি আমি এটাকে লসাগু করি, তাহলে আমার নিচে কত 3, আর উপরে 3S1 থেকে S1 চলে গেলে 2S1 সমান সমান 4, 2 দিয়ে কাটলে 2, অর্থাৎ S1 এর ভ্যালু আমার 3 2 6। আর আমার কাছে কোশ্চেনও চেয়েছিল ফাইন দি স্পিড অফ এ, এর স্পিডকে আমি S1 ধরেছিলাম, তাহলে অ্যান্সার আমার হলো কত, 6 কিলোমিটার পার আওয়ার। তো বুঝতে পেরেছো কিভাবে করলাম, দুটো ইকুয়েশন করে তৈরি করে আমরা এটাকে সলভ করে নিলাম। এর পরের কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 2 বলছে এ ম্যান ট্রাভেল ফ্রম এ টু বি অ্যাট 20 কিমি পার আওয়ার অ্যান্ড কেম ব্যাক ফ্রম বি টু এ অ্যাট 30 কিলোমিটার পার আওয়ার, ফাইন দি অ্যাভারেজ স্পিড অফ দি হোল জার্নি। তো এই ধরনের কোশ্চেন তোমরা দেখা মাত্রই জানো শর্টকাট ট্রিক্স কি। এর শর্ট ট্রিক্স হচ্ছে এই যে অ্যাভারেজ স্পিড যদি বের করতে বলে, তাহলে তার ডিরেক্ট ফর্মুলা x2y/x+y হয়। এটা তোমরা সকলেই জানো যে এই অ্যাভারেজ স্পিড যখনই বের করতে বলে, এক পাশ থেকে আরেক পাশে গেল, ওখান থেকে এখানে আসলো, এখান থেকে যাওয়ার সময় স্পিড এক্স, ফেরার সময় স্পিড যদি ওয়াই হয়, তাহলে অ্যাভারেজ স্পিড হচ্ছে 2xy/x+y। এটা তোমরা সকলেই জানো, বাট আমি ফর্মুলা থেকে তো অবশ্যই করবো, আমরা বেসিক বেসিক কনসেপ্টটাও জানবো, ফর্মুলা অনেক সময় যদি ভুলে যাই, এর পিছনে বেসিক কনসেপ্ট কিন্তু জানা উচিত, কেন এই ফর্মুলাটা এলো এবং কিভাবে এলো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্ট। এখানে যেহেতু ডিস্টেন্স আমাকে দেওয়া নেই, আমি ধরে নিতে পারি যে ডিস্টেন্স আমি টোটাল যে ডিস্টেন্স এ থেকে বি এর যে ডিস্টেন্স, ওকে, সেটাকে আমি ডি ধরলাম। টোটাল ডিস্টেন্স যদি আমার ডি হয়ে যায়,
তাহলে যখন এ থেকে বি তে আমি 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছি, সেক্ষেত্রে আমার টাইম কত লাগবে? T1, অর্থাৎ যাওয়ার সময় আমার যে টাইম লাগবে, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, এত ঘন্টা। আর টাইম টু কত যখন ফেরত আসছি? ডিস্টেন্স তো তখন একই, সেমই ডিস্টেন্স, বাট এক্ষেত্রে স্পিড হচ্ছে 30। তাহলে এটা হলো T2। এবার আমরা জানি যে আমাদেরকে যদি স্পিড বের করতে বলে, সে অ্যাভারেজ স্পিড আর কি, অ্যাভারেজ স্পিড যখন আমাকে বের করতে বলবে, তো অ্যাভারেজ অ্যাভারেজ স্পিড মানে কি? টোটাল ডিস্টেন্স ট্রাভেলড, টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম টেকেন, বাই টোটাল টাইম টেকেন। তো টোটাল ডিস্টেন্স ট্রাভেল মানে কি? যাওয়ার সময় ডি গেল, আসার সময় ডি আসলো, অর্থাৎ ডি প্লাস ডি। বাই টোটাল টাইম মানে কি? T1 প্লাস T2। তাহলে ডি ডি আর ডি যোগ করলে হলো 2D, আর T1 এর মান হচ্ছে কত? T1 এর মান ডি বাই 20, আর T2 এর মান হচ্ছে ডি বাই 30। তাহলে দেখো, এখান থেকে ডি গুলো কমন নিয়ে এর সাথে কাটা চলে যাবে, পড়ে থাকবে আমাদের 2, আর নিচে পড়ে থাকবে 1/20 প্লাস 1/30। তো আলটিমেটলি এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে এরকম দাঁড়াবে জিনিসটা, নিচে আমাদের দাঁড়াবে এখানে 20 × 30, আর এখানে হয়ে যাবে 30 প্লাস 20, যেটাকে আমরা পাল্টি খাইয়ে লিখতে পারি 2 × 20 × 30, 2 × 20 × 30 ডিভাইডেড বাই 30 প্লাস 20। তো আলটিমেটলি এই ফর্মটাই নিয়ে নিল আমাদের যে 2xy, 2 × একটা স্পিড ইন্টু আর ফেরার সময় স্পিড বাই স্পিড দ্বয়ের সমষ্টি। তো এখান থেকে আমরা এখন যদি সলভ করি, এটাকে আমি জায়গার শর্টের জন্য এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওকে। তো এখান থেকে দেখো কত আসলো, 2 × 20 × 30, আর নিচে 30 আর 20 হলো 50। তাহলে এখানে তো 0 0 আমার কাটবে, এখান থেকে 0 0 যদি কেটে যায়, তাহলে কত? 20 × 2 = 40, 120/5, বা এখান থেকে 5 × 4 = 20 কেটে দিতে পারি, 4 × 2 = 8, 3 = 24। তাহলে 24 কিমি/আওয়ার, এটা হয়ে গেল আমাদের স্পিড। তো এটা গেল কনসেপ্ট। পরীক্ষার সময় আমরা অবভিয়াসলি এত বড় কেন কনসেপ্ট করতে যাবো যখন আমরা এই সব ফর্মুলা জানি? তো অবভিয়াসলি ফর্মুলাটা মনে রাখবে, বাট ফর্মুলাটার কনসেপ্টটা কিভাবে এলো সেটা জানিয়ে দিলাম। এখানে যদি পুট করে দাও তোমরা ডিরেক্ট ভ্যালু, দেখো পরীক্ষার সময় 2 × যাওয়ার সময় স্পিড 20, আসার সময় স্পিড 30, বাই 30 প্লাস 20, 50, কাটাকাটি করে দেবে 5 × 4 = 20, আমাদের উত্তর চলে আসবে 4 × 3 = 12, 24 কিলোমিটার/আওয়ার। তো আশা করি বোঝা গিয়েছে এই কোশ্চেনটা, ছোট্ট একটা কোশ্চেন। দেখে নিই কোশ্চেন নাম্বার 3, আমরা এবার দেখে নেব এরপরে। সো দেখো কোশ্চেন নাম্বার 3 কি আছে। সো কোশ্চেন নাম্বার 3 বলছে, এ ম্যান ট্রাভেল ফ্রম এ টু বি অ্যাট 20 কিলোমিটার/আওয়ার, অ্যান্ড হি কেম ব্যাক ফ্রম বি টু এ অ্যাট 30 কিলোমিটার/আওয়ার, ওকে। অ্যান্ড হি ট্রাভেল এগেইন ফ্রম এ টু বি অ্যাট 40 কিলোমিটার/আওয়ার, ফাইন্ড দি অ্যাভারেজ স্পিড অফ দি হোল জার্নি। একজন মানুষ সে কি করে, তিনি কি করেন, তিনি ট্রাভেল করেন ফ্রম এ টু বি আর 20 কিলোমিটার/আওয়ার, এ থেকে বি তে ট্রাভেল করেন 20 কিলোমিটার/আওয়ার স্পিডে, অ্যান্ড হি কেম ব্যাক ফ্রম বি টু এ অ্যাট 30 কিলোমিটার/আওয়ার, ওকে। যাওয়ার সময় 20 কিলোমিটার/আওয়ার স্পিডে যায়, আসার সময় 30 কিলোমিটার/আওয়ার স্পিডে আসে, অ্যান্ড হি ট্রাভেল এগেইন আবার এ থেকে বি তে যায় 40 কিলোমিটার, অর্থাৎ এবার তিনবার যাতায়াত হয়ে গেল এ থেকে বি, এ থেকে বি একবার গেল, ফেরত আসলো, আবার গেল। তাতে পরে বলছে এবার অ্যাভারেজ স্পিড কত হবে, তাহলে এবার বলো কোন ফর্মুলা ইউজ করবে তোমরা এখানে। যদি ফর্মুলা মুখস্থ রাখতে ডাইরেক্ট 2xy, তাহলে এবার এটারও ফর্মুলা আলাদা মনে রাখতে হবে। তো বারবার এত ফর্মুলা না মনে রেখে আমরা কনসেপ্ট দিয়ে করব। এক্ষেত্রে আমরা ডি ধরবো না, আগের ক্ষেত্রেও আমরা ডি ধরতাম না, আমরা ডিস্টেন্সটাকে ধরে নেব, অ্যাজুম করে নেব। কিভাবে? যে স্পিডগুলো দেওয়া আছে তাদের লসাগু, 20, 30 আর 40-এর লসাগু করো, 120। আমি এলসিএম নিয়ে নিলাম, 20, 30 আর 40-এর আমি এলসিএম করে নিলাম, আমি 120 নিলাম। তোমরা তার বেশিও নিতে পারো, এর মাল্টিপ্যালে নিতে পারো, 240 নিতে পারো, যা ইচ্ছা নি 360 নিতে পারো। তো আমি 120 নিয়ে নিলাম টোটাল ডিস্টেন্স। তাহলে এবার আমাকে বলো প্রথম ক্ষেত্রে মানে টাইম কত লাগবে, প্রথমবার যখন যাবে এ থেকে বিতে কত স্পিড ছিল? 20 স্পিড ছিল। তাহলে টাইম কত হবে? 120 কিলোমিটার/20, অর্থাৎ 6 ঘন্টা। T2, অর্থাৎ যখন বি থেকে এতে ফেরত আসছে তখনও 120 কিলোমিটারই আসছে, বাট স্পিড কত এবার? স্পিড হচ্ছে 30, অর্থাৎ 4 আওয়ার। আবার T3, অর্থাৎ 120, এবার আবার যখন যাচ্ছে 40 কিলোমিটার স্পিডে তখন 3 আওয়ার। তাহলে টোটাল টাইম যদি আমি বলি 6, 4, 10 আর 3 = 13 ঘন্টা। তাহলে এই তিনবার জানিয়ে টোটাল টাইম লাগলো 13 ঘন্টা, আর তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড যদি বের করতে বলে
তাহলে স্পিড ইজ ইকুয়াল টু, আমি বললাম টোটাল ডিস্টেন্স ট্রাভেল, টোটাল ডিস্টেন্স কত, 3 বার যাতায়াত হয়েছে, তাহলে 120 তিনে 360, আর বাই টোটাল টাইম মানে 13, তাহলে কত হলো 360/13, ওকে, এত কিলোমিটার পার আওয়ার। ওকে, কত আসলো আমাদের, 360/13 কিলোমিটার পার আওয়ার, এটার উত্তর হচ্ছে এটাই। তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। দেখে নিই এর পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার চার কি আছে, ফোর সিটিজ এ বি সি অ্যান্ড ডি আর অন দি কর্নার্স অফ এ স্কোয়ার অ্যান্ড দি সাইড অফ দি স্কোয়ার ইজ 120 কিলোমিটার, এ ম্যান ট্রাভেল ফ্রম এ টু বি অ্যাট 10 কিলোমিটার পার আওয়ার, বি টু সি অ্যাট 20 কিলোমিটার পার আওয়ার, সি টু ডি অ্যাট 30 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড ডি টু এ অ্যাট 40 কিলোমিটার পার আওয়ার, ফাইন দি অ্যাভারেজ স্পিড অফ দি হোল জার্নি। একটা স্কোয়ার আছে মানে বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রে চারটে কর্নারে চারটে সিটি আছে, এ বি সি আর ডি, চারটে সিটি আছে এ বি সি ডি, প্রতিটা সিটির যে সাইড মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যগুলো 120 কিলোমিটার করে, 120 কিলোমিটার করে, এ থেকে বিতে যাওয়ার সময় তার স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে 120 কিমি যেতে সময় কত লাগবে, 120-কে ভাগ দাও ডিস্টেন্স বাই স্পিড করো, 12 ঘন্টা হলো। তাহলে বি থেকে সিতে যাওয়ার সময় তার স্পিড বলছে কত, 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে টাইম কত লাগবে, টাইম লাগবে 20 দিয়ে একে ভাগ দাও, 20 দিয়ে, এই দিক থেকে যাওয়ার সময় স্পিড কত আছে 10 কিমি, আর এখান থেকে এদিকে আসার সময় স্পিড কত আছে 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে 20 দিয়ে ভাগ দিলে 6 ঘন্টা। এখান থেকে যখন এদিকে যাচ্ছে সি থেকে ডিতে, তখন স্পিড কত 13 কিলোমিটার পার আওয়ার, সরি 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিমি পার আওয়ার, তাহলে সেক্ষেত্রে সময় কত লাগবে, 30 দিয়ে 120-কে ভাগ দিলে 0 0 কাটা, 3 4 12, 4 ঘন্টা। আর যখন ডি থেকে এতে যাচ্ছে তখন স্পিড 40 কিমি প্রতি ঘন্টা, 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা দিয়ে এটাকে দিয়ে ভাগ দিই, তাহলে 3 ঘন্টা। তাহলে এগুলো হলো টোটাল টাইম আর টোটাল ডিস্টেন্স। তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড বল যদি বের করতে বলে, অ্যাভারেজ স্পিড বলা আছে বের করতে, অ্যাভারেজ স্পিড মানে কি, টোটাল ডিস্টেন্স কত, 120, 120, 120, 120, তার মানে 120 × 4, এটা হলো টোটাল ডিস্টেন্স, বাই টোটাল টাইম কত হলো 12 আর 3 এ 15, 15 আর 4 এ 19, 20 আর 5 এ 25, তাহলে তো অ্যাভারেজ স্পিড হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার। কাটাকাটি আমরা করি এখানে, 5 5 এ 25, 5 2 না 10, 5 4 এ 20, 24, 24 4 এ 96/5 কিলোমিটার প্রতি ঘন্টা, ক্লিয়ার? তাহলে অ্যাভারেজ স্পিড আমরা পেয়ে গেলাম 96 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এই আরেকটা কোশ্চেন আছে আমরা করব, তো এই পার্টে আমি শুধুমাত্র তোমাদের জন্য অ্যাভারেজ, এই যে অ্যাভারেজ স্পিড বের করতে বলে, এই ধরনের যতগুলো কোশ্চেন ছিল সেগুলো আমি সলভ করছি, আর একটা কোশ্চেন করলে আমাদের হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা কি করব, আমরা করবো রেস রিলেটেড কোশ্চেন গুলো। তো দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে, এ ম্যান ট্রাভেল ফ্রম এ টু বি অ্যাট অ্যাট দি রেট অফ নাইন এ টু বি 19, টোটাল হচ্ছে 39 কিলোমিটার ডিস্টেন্স উইথ এ স্পিড অফ 15 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড হি ট্রাভেলস ফ্রম বি টু সি 52 কিলোমিটার ডিস্টেন্স উইথ এ স্পিড অফ 18 কিমি পার আওয়ার, ফাইন দি অ্যাভারেজ স্পিড অফ দি হোল জার্নি। এ থেকে বিতে যায়, এ একটা পয়েন্ট, এ থেকে বি পয়েন্টে যায় টোটাল ডিস্টেন্স হচ্ছে 39 কিলোমিটার, আবার বি থেকে সি পয়েন্টে যায় যার ডিস্টেন্স হচ্ছে 52 কিলোমিটার, এখান থেকে যখন এ থেকে বিতে যাচ্ছে তখন তার স্পিড হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, আর যখন বি থেকে সিতে যাচ্ছে তখন তার স্পিড দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে এক্ষেত্রে স্পিড কিভাবে বেরোবে, অ্যাভারেজ স্পিড, আমাদের যদি অ্যাভারেজ স্পিড বের করতে বলে, তাহলে অ্যাভারেজ স্পিড কত, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স তো 39 + 52 বাই টোটাল টাইম। এবার টাইম আমরা কিভাবে বের করব, টাইম মানে জানি ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ 39/15, আর পরের ক্ষেত্রে হচ্ছে 52/18, তো এটাই হয়ে যাবে স্পিড এত কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমরা এবারে সিম্পলিফাই করি, 39 আর 52, 9 আর 2 11, হাতে থাকলে 1 5 3 8 9 91, এখানে কাটাকাটি যাবে 3 5 এ 15, 3 13 39, 2 9 18, 2 26 এ 52, লসাগো যদি করি 9 5 এ 45, 9 × 13 তে 117, আর 26 5 এ হলো 130, এত কিমি পার আওয়ার। তাহলে দেখো এখান থেকে আমাদের এবার বেরোবে 91, 45টা উপরে চলে গেল, বাই এখানে যদি যোগ করি তাহলে আমাদের আসছে 247, এটাকে যদি কাটাকাটি করি 13 দিয়ে কাটা যাবে, 13 7 91, এখানে 13 1 কে 13, 13 9 117, তাহলে আলটিমেটলি এলো 7 5 35 এর 5, হতে গেলো 3 7 4 28, আর 3 31, 315/19 কিলোমিটার পার আওয়ার।
তো এই হলো উত্তর, এই কটা কোশ্চেন ছিল অ্যাভারেজের থেকে, অ্যাভারেজ স্পিড রিলেটেড যে কোশ্চেন গুলো থাকে সেখান থেকে এই 5টা কোশ্চেন করো। অ্যাভারেজ রিলেটেড যে কোনো কোশ্চেন, মানে যেখানে এর ধরনের অ্যাভারেজ বের করতে বলে স্পিডের ক্ষেত্রে, সেগুলো তোমরা ইজিলি করে নিতে পারবে। নেক্সট ভিডিওতে নিয়ে আসবো রেস রিলেটেড কিছু কোশ্চেন আছে, সেগুলো যদি আমরা করে নিতে পারি টাইম ডিস্টেন্স স্পিড থেকে, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি একদম মিডিয়াম থেকে শুরু, মানে ইজি থেকে শুরু করে মিডিয়াম ইন্টারমিডিয়েট লেভেল পার করে প্রায় কাছাকাছি হার্ড লেভেলের কোশ্চেন তোমাদের করিয়েছি। খুব হার্ড লেভেলের কোশ্চেন গুলো এখনো করাইনি, যদি প্রয়োজন পড়ে ফিউচারে সেগুলোর উপর এক্সট্রা পার্ট তৈরি করে আমি এর সাথে অ্যাড করে দেবো। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবভিয়াসলি তোমরা ফিডব্যাকের থ্রুতে সেটা জানিও, এবং তোমরা ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্কগুলো আছে, ফেসবুক পেজের আছে, টেলিগ্রাম চ্যানেলকে অবভিয়াসলি জয়েন করতে ভুলবে না, কারণ ফিউচারে আমি সেখানে তোমাদেরকে বিভিন্ন মক টেস্ট, বিভিন্ন রকমের পিডিএফ ফাইল সব সেখানে আমি তোমাদেরকে শেয়ার করব। তো সেটা অবভিয়াসলি জয়েন করো, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কের থ্রুতে টেলিগ্রাম চ্যানেল অবভিয়াসলি জয়েন করো, এবং ভিডিওগুলো দেখে বাকিদের সাথে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবভিয়াসলি চ্যানেলের একজন মেম্বার অবশ্যই হবে। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।